হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হোম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন হচ্ছে সকাল 10টা বাজে, মিহি এখনও ঘুমাচ্ছে। দেখুন কীভাবে ঘুমাচ্ছে সে। ও প্রতিদিন রাতে এভাবে ঘুমায়, কত লাথি যে ওর খায় আসলে হিসাব নেই। প্রত্যেকটা মাই মনে হয় ছেলে মেয়েদের লাথি খায়, আর লাথি খেতে খেতে তাদের ঘুমটা ভেঙে যায়। আমার সবসময় ঘুম ভাঙে আমার মেয়ের লাথি দিয়ে। অনেক সময় তো গভীর রাতেও ঘুম ভেঙে যায় মিহির লাথি খেয়ে। যাই হোক, সমস্যা নেই, এখন তো ছোটো। আমি এখন দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে মাছ ভুনা, টমেটো দিয়ে মাছ ভুনা করবো। তারপর হচ্ছে মিহির জন্য করব হচ্ছে চিকেন ললিপপ, এটা তার খুবই ফেভারিট। এখানে হচ্ছে 6 পিসের মতো আছে, এগুলো আমি মিহির জন্য করব। তারপরে করব হচ্ছে তিতে করলা দিয়ে হচ্ছে আলু আলু ভাজি করব। তিতে করলার সাথে কিন্তু আলু দিলে কিন্তু তেমন তিতা লাগে না, খেতে অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে ডাল, এটা তো প্রতিদিন থাকে, কি আর বলবো। এখন হচ্ছে আমি চিকেন ললিপপটা ম্যারিনেট করে নিই। বইয়ের জন্য আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচের মতো হচ্ছে সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 7 মতো লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে কিন্তু অনেকটা লবণ থাকে, সেই বিধায় একটু বুঝে দিতে হবে লবণটা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। আমি এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো ইউজ করব না, যেহেতু মিহি খাবে এটা। মিহি কিন্তু বেশি ঝাল খেতে পারে না। আপনারা যদি বড়দের জন্য করেন তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন, অনেক ভালো লাগবে। ফ্লেভারটা কিন্তু অত্যন্ত ভালোবাসে গোলমরিচের গুঁড়া দিলে। যখন আমরা খাই তখন কিন্তু আমি গোলমরিচের গুঁড়া দিই অবশ্যই, কিন্তু আজকে এটা মিহির জন্য করছি, সেই বিধে আমি গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি না। আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়া সামান্য পরিমাণ, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে খুবই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপরে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, যেহেতু চিকেনটা অনেক কম, খুবই আমি সামান্য সামান্য করে দিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণটা দেখে তারপর আপনারা এটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু করে মিক্স মশলা। মিক্স মশলাটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, সে বিধায় দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ারটা আমার শেষ হয়ে গিয়েছে, সে বিধায় আমি দিলাম না। এখন আমি এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে একদম চিকেনের গায়ে গায়ে যাতে মশলাটা লাগে। ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা মতো। এরপরে হচ্ছে এটা আমি ফ্রাই করব। এ ফাঁকে আমি মাছ ভুনাটা করে নিব, তারপর হচ্ছে ভাজিটাও করে নিব। তো আমি মাছ ভুনা করার জন্য পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম, হালকা বেশি ব্রাউন কালার করিনি। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা। তারপরে আমি এটাকে একটু হালকা ভেজে নিব, যাতে করে কোনো মশলার কাঁচা ফ্লেভার না থাকে। এরপরও হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে 7 মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো। এখন হচ্ছে আমি মশলাটাকে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব, আমি লবণটাও দিয়ে দিয়েছি। আমি হচ্ছে চিকেনের মধ্যে হচ্ছে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আমার সবসময় এই কাজটা হয়, আদা রসুন দিতে আমি সবসময় ভুলে যাই, কেন জানি না হয়। এখন হচ্ছে এটাকে আমি আবার একটু মাখিয়ে নেব। বেশিরভাগ সময় হচ্ছে আমি চিকেন ফ্রাই করার সময় কিন্তু আদা রসুনটা দিতে একদমই ভুলে যাই। এদিকে হচ্ছে আমার মাছের জন্য মশলাটা কষানো শেষ, তারপর হচ্ছে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আসলে এত অল্প সময়ে আপনাদের এত ভালোবাসা পাবো চিন্তা করিনি, মনটা ভরে যায় আপনাদের কমেন্টগুলো পড়লে।
মনে হয় কি কষ্টটা সার্থক, আপনারা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো লাগে। এখন হচ্ছে মশলার সাথে একটু মাছটা হচ্ছে মিশিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি একটু মাছটাকে একটু কষিয়ে নিব। মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম, এখন হচ্ছে আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, কারণ আমি এটাকে একটু মাখা মাখা করে রান্না করব। আপনারা যারা হচ্ছে নতুন গৃহিণী, তারপরে হচ্ছে যারা ব্যাচেলর ভাইরা আছেন, তারা চাইলে আমার রান্নাগুলো ফলো করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে মাছটা সম্পূর্ণভাবে হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি এখন হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিব। মাছের মধ্যে ধনে পাতা না দিলে তো এটা তো কেমন যেন এটা লাগে, অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয়। এই মাছটা খেতে অনেক ভালো লাগে, একদম হচ্ছে কোরাল মাছের মতো, এটা হচ্ছে ওমানি মাছ, খেতে অনেক মজা এটা। এরপর হচ্ছে আমি করলা ভাজিটাও করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে ভাজি করেছি। এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর তিতে করলার মধ্যে যদি একটু আলু দেওয়া হয় তাহলে কিন্তু একদমই তিতা লাগে না, অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ভাজি করতে পারেন, নর্মালি আমরা যেভাবে ভাজি করি সেভাবে ভাজি করেছি। এখন হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো করে নিব, চিকেন ললিপপগুলো ফ্রাই করে নিব। এর জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি চিকেন ললিপপগুলো দিয়ে দিব। আমি হচ্ছে এটা চুলাটাকে মিডিয়ামে রেখে এটা ফ্রাই করব, কারণ হচ্ছে আমি যদি খুব বেশি আঁচে রাখি তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। যদি চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে যদি ধীরে ধীরে ফ্রাই করা হয় তাহলে কিন্তু একদম খুব ভালোভাবে এটা ফ্রাই হয়ে যাবে, তারপরে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে, একদম ক্রিসপি হবে। আমার হচ্ছে একটা পাশ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি উল্টিয়ে দিব। মিহির এটা খুবই ফেভারিট, মিহি এ ললিপপটা অনেক বেশি পছন্দ করে। চিকেন ললিপপগুলো একদম খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। আমি একটা পিস খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, মিহির বাবাও একটা খেয়েছে, আমিও একটা খেয়েছি, অনেক টেস্টি হয়েছে। আপনারা আমার এটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে কত সুন্দর একটা কালার, খুবই নাইস হয়েছে চিকেন ফ্রাইটা, দেখুন। এখন হচ্ছে 5টা বাজে, আমি হচ্ছে মিহির জন্য ডোনাট তৈরি করব। তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে 3-4 কাপের মতো লিকুইড দুধ, কুসুম গরম লিকুইড দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, এখানে হচ্ছে আমি 5 টেবিল চা চামচ পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরেকটা ভিডিওর মধ্যে ডোনাট তৈরি করেছিলাম, সেটা আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করিনি, আমাকে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে মানে ডোনাটের রেসিপিটা দেওয়ার জন্য, তো আজকে আপনাদের জন্য দিলাম। মেয়ের জন্য আমি এটা তৈরি করছি, এখন হচ্ছে আমি হচ্ছে 7 মতো লবণ দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিব হচ্ছে ইস্ট, এই যে ইস্ট, এটা ইস্ট দিব হচ্ছে 1.5 টেবিল চা চামচের মতো। তারপর হচ্ছে আমি একটা চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নিব।
এখন হচ্ছে আমি এটাকে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে করে রিসটা সম্পূর্ণভাবে ফুলে ওঠে। 10 মিনিট পর রিসটা একদম সম্পূর্ণভাবে ফুলে উঠেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা, তারপর আমি দিয়ে দিব হচ্ছে একটা ডিম। আমি এখানে হচ্ছে 3-4 কাপের লিকুইড দুধের জন্য 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চা চামচের মতো হচ্ছে তেল। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি ডিমটা দিতে না চান তাহলে এখানে হচ্ছে লিকুইড দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা যত বেশি সফট হবে ডোনাটটা তত বেশি সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। একটু ভালোভাবে মতে নেব আমি এটাকে। এই যে আমি খুব ভালোভাবে মতে নিলাম, একদম সফটভাবে মতে নিলাম। আমি কিন্তু আর এখানে 1 ফোঁটাও ময়দা ইউজ করিনি, 2 কাপ ময়দার মধ্যে এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ডোর উপরে আর একটু তেল মেখে দিচ্ছি, যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। ভালোভাবে তেলটা মেখে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। আসলে যত বেশি গরম জায়গায় রাখা হবে তত তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। এখন হচ্ছে 5:30 বাজে, মিহিকে হচ্ছে আমি রেডি করিয়ে দিয়েছি প্রাইভেটে যাওয়ার জন্য। ও হচ্ছে এখন প্রাইভেটে চলে যাবে, ও হচ্ছে এখন 5:30 বাজে যায় প্রাইভেটে। এখনটা পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, ডোটা দেখুন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিব, সম্পূর্ণ বাতাসটা যাতে বের হয়ে যায়। একদম চেপে চেপে আমি বাতাসটা বের করে দিব। এখন হচ্ছে আমি রুটি বেলে নিব, ওখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ হচ্ছে ডো নিয়ে নিচ্ছি, একটু গোল করে নিব ডোটা। আপনারা আমার রেসিপিটা যদি ফলো করে বাসায় তৈরি করেন একদম দোকানের মতো হবে, পারফেক্ট হবে আমি কথা দিচ্ছি। এখন হচ্ছে আমি একটু মোটা করে রুটিটা বেলে নিব, খুব বেশি মোটাও রাখবো না আবার খুব বেশি পাতলাও রাখবো না। একটা মিডিয়াম হচ্ছে আকৃতির করে, একটু মিডিয়াম সাইজ করে আমি এটাকে রুটি বেলে নিব। এই যে আমি বেলে নিলাম, এটা আমার হয়ে গিয়েছে, দেখে নিচ্ছে বুঝতেই পারছেন। আমি কিন্তু খুব বেশি মোটাও রাখিনি আবার কিন্তু খুব বেশি পাতলাও রাখিনি। এখানে হচ্ছে আমি একটা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে একটা হচ্ছে তেলের বোতলের ঢাকনা। আমরা যে তেল ইউজ করি তো আমি মাঝখান দিয়ে হচ্ছে তেলের বোতলের ঢাকনা দিয়ে হচ্ছে কেটে নিলাম। দেখুন কতটা সহজে হয়ে গেল ডোনাটটা। এখন আমি এটাকে হচ্ছে প্লেটের মধ্যে রেখে দিব, এরপর হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে এটা ফুলে উঠে। 10 মিনিটের মধ্যে এটা ফুলে উঠবে। এভাবে আমি সবগুলো বানিয়ে রেখে দিব। এখন হচ্ছে আমি ডোনাটগুলো ফ্রাই করে নিব, দেখুন ডোনাটগুলো কী সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি হচ্ছে 10 মিনিটের জন্য হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তৈরি করার পরে। এখন হচ্ছে আমি চুলাটাকে মিডিয়ামে রেখে ডোনাটগুলোকে আমি ভেজে নিব। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর হচ্ছে আমি ডোনাট ফ্রাই করার জন্য চুলাটাকে আমি মিডিয়ামে করে রেখেছি। এখন আমি ডোনাটগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও আমি ব্রাউন কালার করে ভেজে নিব।
এগুলো আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, আমি বাকি ডোনাটগুলো দিয়ে দিব। সবগুলো ডোনাট আমি বানিয়ে নিয়েছি, দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে আর অনেক সফট হয়েছে। দেখুন আমার রেসিপিটা ফলো করে আপনার বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো এটা কতটা সফট হয়েছে, আসলে এতটাই গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না। দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, আমার কাছে ডোনাট অনেক ভালো লাগে, আমি অনেক লাইক করি ডোনাট, মিহি অনেক পছন্দ করি, আমি মিহির জন্যই বেশিরভাগ তৈরি করি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, আসলে এতটাই গরম ধরা যাচ্ছে না। দেখুন এটা খুবই সফট হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।